সকলে ভালো আছেন, আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল। হোলি কেন পালন করা হয় এটা হয়তো আমরা অনেকেই জানি না, না জানাটা কোনো ব্যাপার না, তবে আমাদের সকলের জানা উচিত হোলি কেন উদযাপন করা হয় এবং এর উদযাপনের পেছনের ইতিহাস বা নেপথ্যের ইতিহাসটা কী আছে সেটা আমরা জানবো এই ভিডিওতে, এবং কিছু ইন্টারেস্টিং MCQ আমরা হোলি রিলেটেড এখানে বলবো ভিডিওর শেষে। তো ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখবেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আনএকাডেমি বাংলা ইউটিউব চ্যানেল। তো এক এক করে আপনাদেরকে বলবো। তো দেখুন, দোলযাত্রা বা হোলি একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত এবং এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। তো আমরা বসন্ত উৎসব অনেকেই এখন পালন করি, বিভিন্ন কলেজে পালন করে, ইউনিভার্সিটিতে পালন করে, বিভিন্ন প্রতিষ্ঠানে পালন করে থাকে বসন্ত উৎসব। তো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। তো এই দোলযাত্রা কিন্তু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয়ে থাকে, এবং এর পরের স্লাইডে আমরা দেখব যে উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পর দিন পালিত হয় এবং হোলি নামটা এসেছে হোলিকা থেকে, এবং এখানেই কিন্তু ইতিহাসটা লুকিয়ে আছে যে হোলি নামটা এই নামটার মধ্যেই, কারণ হোলি নামটা এসেছে হোলিকা থেকে। এই হোলিকা বিষয়টা কি? তো হোলিকা হচ্ছে একজনের নাম, তো সেটা আমরা ডিটেলসে জানবো। দৈত্যরাজ হিরণ্যকশিপুরের বোনের নাম হচ্ছে হোলিকা, এবং এই যে হিরণ্যকশিপুর এবং হোলিকা এরা দুজনেই প্রচণ্ড নিষ্ঠুর ছিল, দুই ভাই বোন নিষ্ঠুর ভাই বোন ছিল। হিরণ্যকশিপুর অপরাজয় থাকার বর পেয়েছিল, যে কারণে সে নিজেকেই আর কি দেবতা ভাবত, সে কোনো দেবতাকেই মানত না, এবং সেই কারণেই কিন্তু সে আরও নিষ্ঠুর হয়ে গেছিল। কিন্তু হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। এই যে প্রহ্লাদ, ইনি কিন্তু ছিলেন বিষ্ণুর ভক্ত, যে কারণে তার বাবা ছিলেন হচ্ছে মানে কোনোরকম মানে নাস্তিক ছিলেন এবং কোনো দেবতাকে মানতেন না, যে কারণে বাবা এবং সন্তানের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কাজ করতো, যে সে তার বাবার আদেশ মানতে রাজি থাকতো না। হিরণ্যকশিপু এই কারণে কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছিল তার ছেলের প্রতি, এবং নানাভাবে ছেলেকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফল হয়নি। শেষে একদম একটা নিষ্ঠুর চিন্তা কিন্তু এই হিরণ্যকশিপুর নিয়ে আসে, যে শেষে প্রহ্লাদকে ভুলিয়ে ভালিয়ে জ্বলন্ত চিতায় বসালো হোলিকা, অর্থাৎ তার বোন, তো তাকে মারার জন্য, কারণ সে হচ্ছে দেবতা মানে ভক্ত ছিল, বিষ্ণুর ভক্ত ছিল, এবং তার বাবা হচ্ছে নাস্তিক ছিল, যে কারণে কিন্তু সে আর কি তার ছেলেকে মানে ভুলিয়ে ভালিয়ে ভিভাবে মারার চেষ্টা করেছিল, এবং তার বোন তাকে সেই সাহায্যটা করেছিল এবং নিজের গায়ে দিল অগ্নি নিরোধক শাল, মানে নিজে যাতে না মরে সে কারণে কিন্তু নিজের গায়ে দিয়েছে অগ্নি নিরোধক শাল। কিন্তু আগুন জ্বলে উঠতেই সেই শাল উড়ে গিয়ে প্রহ্লাদকে ডেকে মানে ঢেকে ফেলল, এবং অগ্নিদগ্ধ হলো হোলিকা, অর্থাৎ হোলিকা হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদকে মারার জন্য জ্বলন্ত চিতায় বসিয়েছিল, এবং সেই সময় অগ্নিরোধক শালটা উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়েছে এবং ঢেকে ফেলেছিল, যে কারণে প্রহ্লাদের কিছু হয়নি। কিন্তু হোলিকা বিষ্ণুর আগমন ঘটেছিল, কিন্তু তার হাতে নিহত হলো হিরণ্যকশিপুর, তাহলে বিষ্ণু এসে হিরণ্যকশিপুরকে মেরে দিয়েছিল, এবং এই আগুন হলো অশুভের বিরুদ্ধে শুভের জয়ের প্রতীক, এবং হোলিকা দগ্ধ হওয়ার পরের দিন পালিত হয় হোলি। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে একজনের ক্ষতি করতে গিয়ে নিজেরই মানে ক্ষতি হয়ে গেল, এবং শেষে হোলিকার কিন্তু দগ্ধ হলো, এবং তার পরের দিনই কিন্তু পালিত হচ্ছে হোলি, এবং এই যে হোলিকা নামটা থেকেই কিন্তু হোলিটা এসেছে। তো আমরা কিন্তু এই হোলির ইতিহাসটা এই স্লাইডটার মধ্যেই পেয়ে গেলাম, একটা পিছনের যে ইতিহাসটা আছে আর কি। এবং এই দোলযাত্রা একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব, এবং এটা কিন্তু আমরা সকলেই জানি, সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কিত, এবং এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল, পশ্চিমা বিশ্বের কিছু অংশেও এই হোলি উৎসবটা কিন্তু বেশ পপুলার হয়ে উঠেছে এখন। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন, সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়েছিল। তো আমরা কিন্তু সেটা কিন্তু দেখলাম এখানে। আবার এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়, তো এটাও কিন্তু আমরা জানি অনেকেই। আর বিন্দ অঞ্চলের রামগড়ে অবস্থিত একটি 300 বছরের পুরনো শিলালিপিতেও কিন্তু এই হোলির উল্লেখ পাওয়া যায়। আমরা যদি হোলির ইতিহাসটাকে দেখি বিভিন্ন পুঁথিতে, বিভিন্ন বইতে কিন্তু আমরা সেটা পাবো, যেরকম বিন্দ অঞ্চলের রামগড়ে অবস্থিত 300 বছরের পুরনো শিলালিপিতেও এই হোলির উল্লেখ আছে, যা প্রমাণ করে যে 300 বছর আগেও হোলি উদযাপন করা হয়েছিল। তো দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনের বসন্ত উৎসব নামে পরিচিত। তো শান্তিনিকেতনের বসন্ত উৎসবটা আমরা সকলেই জানি খুব ফেমাস একটা উৎসব, এবং অনেক
মানে দর্শনীয় মানে মানে দর্শক কিন্তু সেখানে যায়। তো এই দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনের বসন্ত উৎসব নামে পরিচিত। শান্তিনিকেতনের বিশেষ নৃত্যগীতির মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিনেই শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়, পূর্বরাত্রে বৈতালিক হয়। তো এই যে মানে শান্তিনিকেতনের বসন্ত উৎসব, তার আগের দিন কিন্তু বৈতালিক হয় এবং দোলের দিন সকালবেলা ওরে গৃহবাসী খোলদার খোল যে গানটি ফেমাস গানটা আছে, সেই গানটির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়ে থাকে এবং সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে রবীন্দ্রনাথের কোনো নাটক অভিনীত হয়। এটাই হচ্ছে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের মেন আকর্ষণ এবং এটাই হচ্ছে রীতি বা রুটিন। এবং আপনাদেরকে প্রথমে বলেছিলাম হোলি সম্পর্কিত কিছু এমসিকিউ করবো, যাতে ভিডিওটাতে আপনারা কিছু ইনফরমেশনস পান এবং একটা ইন্টারেস্টিং হয়। তো এখানে সবার প্রথমে যেই এমসিকিউটা আমরা রেখেছি হোলি রিলেটেড, সেটা হচ্ছে বাই হুইচ নেম হোলি ইজ রেকগনাইজড ইন ওড়িশা। তো কী নামে ওড়িশাতে হোলিটা পরিচিত? এক নম্বরে আছে দোলা পূর্ণিমা, দিলহাট্টা, ডোহাজন, ডোলিজাট্টা। তো এখানে কোনটা হবে? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তো সঠিক উত্তরটি হচ্ছে ডোলা পূর্ণিমা। দু নম্বর এমসিকিউটি হচ্ছে নেম দ্য শিখ ফেস্টিভ্যাল ইন হুইচ দে শো দেয়ার ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অ্যান্ড সেলিব্রেটস এ ডে আফটার হোলি। তো শিখদের একটা ফেস্টিভ্যাল আছে যেখানে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ এবং পাওয়ারটাকে শো করে তারা এবং সেলিব্রেট করে হোলির পরের দিন। সেটাকে কী কী বলা হয়? বৈশাখী, নাকি হোলা মহল্লা, নাকি বান্ডিচোর দিবস, নাকি মাঘি? তো এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে হোলা মহল্লা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের সকলকে হ্যাপি হোলি, দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, বসন্ত উৎসবের শুভেচ্ছা, সব কিছু একসাথে। এবং আপনাদেরকে একটি গুড নিউজ দেবো, আনএকাডেমিতে আপনারা কিন্তু সমস্ত কোর্সগুলো কম টাকাতে কিনতে পারবেন। যেরকম আগমন ফাউন্ডেশনস নামের একটা WBCS ব্যাচ আছে, ANM-GNM এর টার্গেট ব্যাচ আছে, তারপরে 100 দিনের একটা লক্ষ্যভেদ নামের WBCS এর সামনের যে এক্সামটা আছে সেটাকে লক্ষ্য রেখে একটা ব্যাচ, ফুল সিলেবাস অন ব্যাচ, এগুলো কিন্তু আপনারা প্রিপারেশনস নিতে পারবেন। যদি আমরা WBCS এর ব্যাচটা দেখি, তো এই ব্যাচটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে গাইড করাবে প্রত্যেকটা বিষয়, জাস্ট আপনারা কোর্সের দাম কমানোর জন্য আনএকাডেমির যে কোনো কোর্সে এক্সাম 365 একসাথে লিখবেন, EXAM 365 লিখে অ্যাপ্লাই করলে কোর্সের দামটা অনেকটা কমে যাবে। দেখতে পাচ্ছেন অফার ডিসকাউন্ট এখানে 70% দেখাচ্ছে, এক্সাম 365 ইউজ করার পরে আরও কিন্তু কমে গেছে দামটা। তো ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক রাখা রইল। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।